তো প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার আইসিটি টিউটোরিয়ালে তা আজকের যে টিউটোরিয়ালের বিষয় তা হলো আমরা হ্যাক্সার ডিসিমেল থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব আর ডিসিমেল থেকে অক্টালে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে আমাদের এই যে যে বাইনারিগুলো আছে এই মানগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে তো হ্যাক্সাডেসিমেলের একটি সংখ্যা সমান সমান বাইনারি চারটি করে ডিজিট হবে বা বিট হবে আর অক্টালের একটি সংখ্যার সমান সমান বাইনারি তিনটি করে বিট হবে এটি আমরা আগে থেকেই জানি আমরা যে যারা এই অঙ্ক করতে আসছি তারা অবশ্যই অবশ্যই এটি আগে থেকেই জানি তো যাই হোক এখন আমরা অঙ্ক করব কিভাবে দেখি এ এফ বি ওয়ান ফোর সি এটি একটি হ্যাক্সার ডিসিম সংখ্যা আর এইখান থেকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম এই ছকটি ব্যবহার করতে হবে তো দেখুন এই ছকটি আমরা ব্যবহার করব কিভাবে আমরা এই ডাকে যা লিখেছি তা আবার নিচে লিখি একটু স্পেস দিয়ে লিখি এই জন্যই যে আমাদের যে সংখ্যাগুলো আছে বা এই সমান সমান যে চারটি করে বাইনারি পরবে সে বাইনারিগুলো একদম কাছাকাছি যাতে না পড়ে তো প্রথমে আমাদের এ সমান সমান বাইনারি মান লিখতে হবে দেখুন এ সমান সমান বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো আর এফ সমান সমান মান হল আমাদের ওয়ান 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 আর বি সমান সমান আমাদের বাইনারি মান হলো ওয়ান জিরো ডাবল ওয়ান এখানে আমরা পয়েন্ট দিয়ে নিলাম আর ওয়ানের যে বাইনারি ওয়ানের বাইনারি হলো ট্রিপল ওয়ান ওয়ান আমাদের ফোরের বাইনারি হলো জিরো ওয়ান জিরো জিরো আর আমাদের সিয়ের যে বাইনারি হল ওয়ান ওয়ান জিরো তো দেখুন সি ওয়ান ওয়ান জিরো এখন আমরা যেটি করলাম তা হলো হ্যাক্সাডিসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম এখন আমাদের এই বাইনারি সংখ্যা থেকে আবার অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে আর তার জন্য আমাদের প্রয়োজন এই অক্টাল সমান সমান বাইনারি মান বা বাইনারি সমান সমান অক্টাল মান তো এখন আমরা এই অঙ্কটি করব এইভাবে যে আমরা হাতের ডাইন সাইড থেকে বাম দিকে তিনটি করে সংখ্যা নিচে লিখব জিরো ডাবল ওয়ান আবার দেখুন এইখান থেকে তিনটি সংখ্যা নিলাম ওয়ান 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 আবার এইখান থেকে তিনটি সংখ্যা নিলাম জিরো ওয়ান ওয়ান আর এইখান থেকে আমরা তিনটি সংখ্যা নিলাম ওয়ান এখানে ওয়ান আমাদের পয়েন্টটি দিয়ে নিলাম আর আমরা এখানে তিনটি করে বিট আলাদা করছি এই জন্যই যে আমরা জানি তিনটি করে বাইনারি বিট সমান সমান অক্টাল একটি সংখ্যা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তো যাই হোক এখন দেখুন আমাদের এই হ্যাকসা হ্যাক্সাডিসিমেল বাইনারি থেকে অক্টালের যে বাইনারি এইখানে রূপান্তর করলাম এখন আমরা এই সংখ্যাগুলোর মান বসাবো দেখুন ট্রিপল জিরো সমান সমান একটা জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সমান সমান ফাইভ জিরো 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 ওয়ান সমান সমান ওয়ান ওয়ান জিরো সমান সমান ফ জিরো জিরো ওয়ান ওয়ান সমান সমান থ্রি আর এইখানে হলো আমাদের সেভেন দেখুন সেভেন সমান সমান থ্রিপল আর এখানে হলো আমাদের থ্রি আর এইখানে ফাইভ তো যাই হোক এইখানে কিন্তু আমি থ্রি লিখেছি কারণ দেখুন এই যে জিরো ওয়ান ওয়ান আর জিরো ওয়ান ওয়ান সমান সমান এখানেও থ্রি এইখানেও থ্রি আমাদের অ্যান্সারটি হবে এরকম ফাইভ থ্রি সেভেন থ্রি পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ফোর তো আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল এখন আমাদের অ্যান্সার লিখতে এরকম আমরা লিখতে পারি সুতরাং এ এফ বি পয়েন্ট ওয়ান ফোর সি হ্যাক্সাডিসিমেল সমান সমান ফাইভ থ্রি সেভেন থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান ফোর অকটা তো এই হলো আমাদের অ্যান্সার তো ভিউয়ার্স আমাদের যে অঙ্কটি করার কথা ছিল সেই অঙ্কটি আমাদের শেষ হয়ে গেছে তো আমাদের যদি শুধু পূর্ণ অংশ থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। যেমন এখানে এ সি বি এই তিনটি সংখ্যা আছে আর এটি আছে হ্যাকসা এসেম এলএ এখান থেকে আমাদের করতে হবে অক্টাল সংখ্যায় তাহলে আমরা এ সি বি এই সংখ্যা তিনটি আবার লিখে নিব লিখে নিয়ে এই সমান সমান আমরা ওয়ান জিরো ওয়ান জিরো তারপর সি সমান সমান ওয়ান ওয়ান ডাবল জিরো আর বি সমান সমান ওয়ান জিরো ডাবল ওয়ান তো এইখানে আমরা লিখে নিলাম এইখান থেকে আমাদের আবার তিনটি সংখ্যা আলাদা করতে হবে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সমান সমান ফাইভ আবার এটি সমান সমান হল থ্রি এটি সমান সমান হল ওয়ান এটি সমান সমান থ্রি তো ভিওর্স ই হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত অঙ্ক তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার এইখানে ওভার রাইটিং কারোর কারণ হলো আমার এই সব সম্পূর্ণ বাইনারিগুলো মুখস্থ আপনাদের এই এইখান থেকে দেখিয়ে দেখিয়ে দিতে আমার প্রবলেম হচ্ছিলো তাই আমার মানে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন তো আমার এই চ্যানেলে অনেকগুলোই ভিডিও আছে এই সম্পর্কে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হলো তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাবেন তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ